আপনি ঠান্ডা মাথায় বলেন তো আলুর দাম আর আঙ্গুরের দাম সমান হলো দেশের মানুষ ভালো, তেলের দাম আর ঘের দাম সমান হলো দেশের মানুষ ভালো, মরিদ খুশি ডাক দেয় বলে বাবা এ দেশের মানুষ খুব ভালো, তেলের দাম আর ঘের দাম সমান আমি শুধু ঘি খাবো, আঙ্গুরের দাম আলুর দাম সমান আমি শুধু আঙ্গুর খাবো। পীর সাহেব বলে বেটা শোন, যে দেশে যার স্থান যেখানে সেখানে নারীকে সমান সমান করে ওই দেশে ন্যায় বিচার থাকে না, ওই দেশের মানুষ সব জালেম। মরিদ বলছে হুজুর আপনি মাফ দেন আমি যাব না। পীর সাহেব বলছে শোন তোর কিন্তু বিপদ হবে। বলছে হয় হোক, আমি শুধু ঘি খাবো আর আঙ্গুর খাবো, ঘাড় মোটা করবো। পীর সাহেব চলে গেছে, মরিদ মন মতো খাচ্ছে, ঘাড় হয়েছে সিংহের মতো। আল্লাহর ইশারা ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে এক বাড়ির নিচে প্রাচীরের নিচে পড়ে মারা গেছে। চোরের বাবা বাদশার কাছে নালিশ দিয়েছে, বাদশা আমার দুই ছেলে চুরি করতে গিয়ে এই লোকের প্রাচীরের নিচে পড়ে বের মরে গেছে, আমি বিচার চাই। চোর মরে গেছে চুরি করতে গিয়ে, বিচার করা লাগবে? বাদশা ডাক দেবে বলে অসুবিধা আমি বিচার করবো। ধরে নিয়ে আসো বাড়ি আমাকে, ডাক দিয়ে বলে বাড়ির মালিক পাশের কেন দুর্বল করে বানিয়েছ, তোমার কারণে আমার দুইটা নাগরিক মরে গেছে চুরি করতেছে। বাড়িওয়ালা বলে বাচ্চা আমার দোষ না, দোষ হচ্ছে রাজমিস্ত্রির, ওকে তো আমি ইট বালি সিমেন্ট সবই দিয়েছিলাম, ও দুর্বল করে বানিয়েছে, আমার দোষ না। বাচ্চা বলে ঠিক আছে তোরে মাফ করে দিলা, দেখে নিয়ে আয় রাজমিস্ত্রি ওর ফাঁসি হবে। রাজমিস্ত্রি যখন এসেছে কেন তুই দুর্বল করে পাশের বানালি, তোর কারণে আমার দুইটা নাগরিক মরে গেছে। রাজমিস্ত্রি বলে হাতিওয়ালার, আমি যখন প্রাচীর বানানোর জন্য মশলা তৈরি করছিলাম ঠিক ওই সময় ওই হাতিওয়ালা হাতি নিয়ে যাওয়ার সময় পায়ে লেগে আমার বালতির পানি পড়ে গেছে, এজন্য মশলা হয়েছে নরম। বাচ্চা বলে ঠিক আছে তোর অসুবিধা নেই, ডাক দিয়ে নিয়ে হাতিওয়ালাকে। হাতিওয়ালা বলছে দোষ আমার না, দোষ হচ্ছে ওই মহিলার, ওই মহিলা গহনা কাটি গায়ে দিয়ে যাচ্ছিল, ঝনঝনি আওয়াজ পেয়ে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, দেখি না মহিলাকে। মহিলা বলে দোষ আমার না, দোষ হচ্ছে ওই স্বর্ণকারের, ও ঝনঝনি আওয়াজ বেশি দিয়েছে কোন কারণে। বাচ্চা বলে তোরে মাফ করলাম, দেখে নিয়ে আয় স্বর্ণকারকে। খবর পাঠিয়েছে স্বর্ণকার তোকে, বাচ্চা ডাক দিয়েছে, ও তো বেজায় খুশি, আমার কপাল মনে হয় খুলে যাবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলে স্ত্রী আমার গোসল করা সাবান দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দাও, ও তো জানে না যে ফাঁসি হবে, মনে করছে পুরস্কার দেবে। ডাক দে মানে বাচ্চা নাম তার আপনি মানে ডেকেছেন বলে হ্যাঁ কেন তোর ফাঁসি হবে, আমার দোষ কি? তুই এই স্বর্ণকার কেন শুনছেন আওয়াজ বেশি দিয়েছিস এই গহনায়, তোর কারণে এই মহিলা দৌড় দিতে গিয়ে আওয়াজ হয়েছে, আওয়াজ পেয়ে হাতে দৌড় দিয়েছ, হাতে দৌড় দেওয়ার পরে পানি পড়েস, পানি পড়ে মশলা নরম, মশলা দিয়ে প্রাচীর বানিয়েছে, প্রাচীর দৌড়ম দোষ সত্য। স্বর্ণকার চিন্তা করে ওর তো জবাব দেওয়ার কোনো লাইন নেই, ডাক দিয়ে বলে বাচ্চা আপনার মনে যা লাগে কর্মের কি বলবো, আগরের কাছে যারা থাকে ওরা কিন্তু এমনিতে শিকন হয় হ্যাংলা হয়, কথা বলে না কেন? ফাঁসির দড়ি যখন নিয়ে সে গলায় দিয়েছে, দড়ি গলা থেকে বেরিয়ে যাচ্ছে, দড়ির সাথে গলার কোনো মিল নেই। বিচারক ডাক দিয়ে বলে বাদশা আপনার রায় তো কার্যকর হয় না, বলে কেন দড়ির সাথে গলার কোনো মিল নেই। বাদশা বলে না যত রায় দিয়েছি কার্যকর হয়েছে এইটাও কার্যকর হওয়া লাগবে, এর গলার সাথে যদি দড়ি না মেলে এরকম গলা সার পাওয়া যাবে ধরি নিয়ে। ওই যে পীরের মরি ঘি খেয়ে আর আঙ্গুর খেয়ে গাল করছে সিংহের মতো,
ধরে ধরে নিয়ে এসেছে, ডাক দেওয়ায় তোর ফাঁসি হবে, তোর অপরাধ কে, তোর ঘাড় মোটা। আমার বাবা আমাকে বলেছিল যে দেশের তেলের দাম, ঘির দাম সমান, দেশের মানুষ সব জানেন, এত হাতে নাতে প্রমাণ, কোন দোষ করিনি, শুধু প্রচার করতাম করারের কথা, আমার দোষ কথা বলে ঠিক। আমার জীবনে একটা শেষ কথা বলবো, কি আমার পীর সাহেবকে একটু দেখবো, ঠিক আছে? পীর সাহেবকে ধরে নিয়ে আস। পীর সাহেবের কাছে এসে বলে, বাবা এই দেখেন, কোনো দোষ করেনি অথচ ফাঁসি হয়ে যাচ্ছে। পীর সাহেব বলে, বেটা তোরে বারবার নিষেধ করলাম যে দেশে ন্যায় বিচার নেই। আপনি আমার বাঁচান, তোদের সন বাঁচাতে পারি, তবে যখন ফাঁসির গলি দিতে যাবে তুই বলবে কান্নাকাটি করার সময়, আমি বলবো ফাঁসি আমার দেন, আমার মরিদকে ছেড়ে দেন, তুই বলবি না আমার বাবাকে ছেড়ে দিন, আমার দেন, বাকি যা করা লাগবে ওইটা করবো আমি, কারণ ওস্তাদের মায়ের শেষ। ওস্তাদের মায়ের কখন ফাঁসির দড়ি যখন মরিদের গলায় দিচ্ছে, বীর সাহেব বলে না আমার মরিদকে ছেড়ে দিন, এখন অনেকদিন বাঁচতে পারে, আমার ফাঁসি দেন। মরিদ বলে না বাচ্চা আমার বাবারে দেবেন না, আমার দেন। দুইজন যখন দড়ি নিয়ে টানাটানি করে, কাজী সাহেব বলে দাঁড়া, এর রহস্য আছে। বাচ্চার কাছে খবর চলে গেল ফাঁসি তো দেওয়া যায় না, কেন দুইজনই মরতে চায়? বাচ্চা বলে দাঁড়া আমি জিজ্ঞাসা করি, এর সাহেব আপনার তো দোষ না, দোষ আপনার এই মরিদের, ওর গলা মোটা, আপনি কেন ফাঁসির দড়ি গলায় নেবেন? পীর সাহেব বলে আমি বলবো না। বাচ্চা বলে না করে বলাই লাগবে। পীর সাহেব বলে বাচ্চা আন্দার বলতেই যদি হয়, আমি চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে ও মরণের সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। বাচ্চা ডাক দেওয়ায় দাঁড়া, সারা জীবন কত হাকাম করেছে মা ভাবে কিনা জানি না, বিদেশি মানুষ আমার দেশে এসে বাঁশের দড়ি গলায় নিয়ে জান্নাত পাবে, আর আমি বসে বসে দেখবো না, এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, কারো ফাঁসি দেওয়ার দরকার নেই আমার। কোরআনের বিচার যেখানে না থাকে বিচার এইরকমই হয়, কথা বলেন? আল্লাহর বিধানগুলো ভালো লাগে না? পৃথিবীর প্রত্যেকটি নবীকে আল্লাহ এই কাজ করার জন্য পাঠিয়েছে, সারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসাবিহিন ওয়াহা আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফী। পাবনাবাসী কোন দল করেন রাজনৈতিকভাবে আমি জানি না, করেন আমি নিষেধ করছি না, প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর আমি শ্রদ্ধা রেখে কথা বলছি, আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করেছেন, রবের চার নাম্বার অর্থ বিধানদাতা। প্রত্যেকটি নবীকে যদি আল্লাহ বিধান কায়েম করার জন্য আদেশ দিয়ে থাকে, আপনার উপরে আদেশ মারা ফরজ। সুতরাং আপনি যাই করেন এই বিষয়ে কিন্তু কোনো মত পার্থক্য তৈরি করা যাবে না, জোরে বলেন। সম্মানিত ভাইরা, বিধানদাতা এই শব্দটার ব্যাপারে হাজার হাজার কথা তাফসিরের ভেতর থেকে নোট করেছিলাম, কিন্তু সময় কভার করবে না হয়তো। পাঁচ নাম্বার রবের অর্থ হচ্ছে মালিক। পাঁচ নাম্বার কি? আমাদের মালিককে আল্লাহ বলেন যালিকুম আল্লাহু রাব্বুকুম, তোমাদের মালিক আল্লাহ, এই তোমাদের রব। এই পাঁচটা অর্থ যারা বলতে পারে আমাদের রব আল্লাহ, এই পাঁচটা অর্থ মেনে নিয়ে আর এর উপরে টিকে থাকার জন্য হযরতে খাব্বাবের মতো, বেলালের মতো, সুমাইয়ার মতো, আম্মার বিন ইয়াসিরের মতো, হযরতে আব্দুর রাজ্জাকের মতো জীবন চলে যাবে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকা লাগবে, তাদের উপরে রহমতের ফেরেশতা পাঠাবে কে? আরো জোরে আল্লাহ। এই পৃথিবীতে খাব্বাব জীবন দিয়ে প্রমাণ করেছে, সুম্মাস্তাকামু,
হযরত আম্মার বিন ইয়াসির প্রমাণ করেছে সুম্মাস্তাকামু, কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া একজন মেয়ে মানুষ, সেও প্রমাণ করে গেছে সুম্মাস্তাকামু, জীবন যাবে এখান থেকে লড়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তিকামাতটা সাহাবা ইকরামের মতো পয়দা করার তৌফিক দিন, জোরে বলেন আমিন।